যে আমি দেখতে চাচ্ছি বার্ড পছন্দ করছে এবং মেন সো ইন দ্যাট কেস আমরা কোনটা ইউজ করতাম কাউন্ট টিপস সো যখনই আমাদের মাল্টিপল কন্ডিশন অ্যালাইজ করতো তখন আমরা কাউন্ট টিপের বদলে কাউন্ট টিপস ইউজ করতাম ওকে তাহলে এটার জন্য আমাকে কি চেক করতে হয়েছে যে ডি কলামে বার্ড আছে কিনা আর বি কলামে আমার মেল বা ফিমেল আছে কিনা তাই তো সো এই যে এখানে দেখেন আমরা যদি এটাকে ওপেন করি সো এখানে কাউন্ট টিপস এর ফর্মুলাটা চলে আসছে যেটা আমরা আগে দিন অনেক করে আসছি তাই না আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে এক্সেল এর যে জিনিসটা কমনলি ইউজ হয় সেটা হচ্ছে লুকআপ এবং লুকআপ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এক্সেল এবং এই লুকআপ দিয়ে আপনি চাইলে অনেক কিছু করতেও পারবেন সো এই বিষয়টা তাহলে আমরা একটু দেখি তো আসেন লুকআপের কাজটা কি ধরেন আমাদের কাছে একটা টেবিল আছে আমরা জাস্ট লুকআপ করব লুকআপ মানে হচ্ছে ওই টেবিলের কিছু একটা দেখে আর একটা ভ্যালুকে আমরা বলব যেমন ধরেন আমি এখানে চাচ্ছি যে পেট সো এখানে আমি কোনো একটা পেটের নাম বলবো তার এগেনস্ট ওই পেটের কতজন হচ্ছে ফিমেল ওই পেট পছন্দ করে বা কতজন মেল ওই পেটটা পছন্দ করে বা ধরেন আমরা এখানেই করব যে আমরা ইউজারকে অন্যভাবে যদি দেখাইতে চাই ধরেন আমরা এখানে আর একটা কলাম করলাম যে আমার ওইখানে কি আছে আমি জানতে চাই না মেইন ডাটাতে কি আছে তাও আমি জানতে চাই না এইখানে জাস্ট আমি হচ্ছে ইউজারকে বলবো যে আপনি কোনো একটা পেট পছন্দ করেন সো এইখানে আমরা তার হচ্ছে কতজন ফিমেল সেটা পছন্দ করে সেটা বলবো কতজন মেল সেটা পছন্দ করে সেটা বলবো বুঝা গেছে তো এটার জন্য আমাকে কি করতে হবে আসলে এই ভ্যালুটা পাবো কোথা থেকে এই টেবিল থেকে তার মানে আমাদের র ডাটা থেকে প্রথমে আগে আমাদেরকে এই টেবিলটা জেনারেট করে ফেলতে হবে সো দেন আমাদের এখানে কাজ হচ্ছে ধরেন উনি এখানে লিখলো উনি হচ্ছে বাট কতজন পছন্দ করে এটা দেখতে চান সো এখানে অটোমেটিক তাইলে বার্ড কতজন আছে সেটা বোঝা যাবে সো এটার জন্য আমাদেরকে যেটা লিখতে হবে ভি লুকআপ ভি লুকআপ মানে হচ্ছে ভার্টিক্যালি লুকআপ আচ্ছা সো আমরা কোন ভ্যালুটাকে খুঁজবো পেটের নাম যেটা থাকবে সেই নামটাকে খুঁজবে বুঝা গেছে তার মানে হচ্ছে পেটের নাম কই থাকবে একটুতে থাকবে তারপর হচ্ছে এখানে আমাদের একটা দেখেন টেবিল অ্যারে বলা আছে তার মানে আমাদের ডাটাটা কোথায় সেই ডাটাটার কাছে যাবে তো আমাদের ডাটাটা কোথায় আমাদের ডাটা তো এইটুকু না এই ডাটা এখানেই তো আমাদের সব ভ্যালুগুলো আছে সো ওই টেবিলটাকে আমরা টেবিল অ্যারে হিসেবে সিলেক্ট করব এই সবাই একটু দেখে নিয়ে জায়গাটা হ্যাঁ সো দেন টেবিলের পরে আমাদের বলতে হবে কলাম ইনডেক্স তার মানে ওই টেবিলে কত নাম্বার কলামে ভ্যালুটাকে আমরা চাচ্ছি তাহলে ফিমেল কত নাম্বার কলামে আছে দেখেন তো এখানে আমার টেবিলটা হচ্ছে গিয়ে এটা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম ফোর্থ কলাম তার মানে এই টেবিলের ফোর্থ কলামে হচ্ছে ফিমেল আছে তাই তো এখানে কলামের ইনডেক্স যদি আমরা লিখি তাহলে কত লিখব 4 দেন আমাকে বলতে হবে যে লুকআপ রেঞ্জ অ্যাপ্রক্সিমেট ম্যাচ হলে আমরা ভ্যালু দিয়ে দিব নাকি এক্সাক্ট ম্যাচ হইতে হবে সো আমাদের এখানে এক্সাক্ট ম্যাচ হইতে হবে ধরেন অ্যাপ্রক্সিমেট বলতে কি ধরেন আমি বিআইআর লিখি বার্ড ঠিক মতো লিখি না তাইলেও সে বার্ড কে মিন করবে অ্যাপ্রক্সিমেট যেহেতু আর যেহেতু এক্সাক্ট ম্যাচ যদি বলি তখন এক্স্যাক্টলি মিলতে হবে তো আমরা এক্স্যাক্ট ম্যাচেই যাই সো ধরেন এখানে যদি আমি এখন লিখি হচ্ছে ক্যাট ও এখানে এটা চেঞ্জ হয়ে গেছে সো ক্যাট আছে হচ্ছে 15 জন ঠিক আছে দেখেন আপনি ক্যাটালে এখানে ক্যাট
কতজন ফিমেল পছন্দ করছে? 15 জন। তো সিমিলারলি সিমিলারলি আমি যদি এখন এখানে দেখতে চাই তাহলে আমার কি হবে? সেম জিনিসটাই থাকবে না? তাহলে এখানে আমার কি হবে? 4 হয়ে যাবে 3। কারণ ওই যে আমাদের টেবিলটা সিলেক্ট করছিলাম ওই টেবিলের 3 নাম্বার কলামে ছিল হচ্ছে আমার মেইল অ্যাকাউন্ট, সো এটা হয়ে যাবে 3। ঠিক আছে, সো আমি ওই টেবিল থেকে লুকআপ করতেছি কাকে? ক্যাট কে। এবং ক্যাট কে লুকআপ করে ওই টেবিলের এগেইনস্ট আমার যে ভ্যালু আনা দরকার সেই ভ্যালুটাকে নিয়ে আসছে। বুঝলি কি বুঝা গেছে? তো ধরেন এখানে যদি আমি ক্যাটের পরিবর্তে ধরেন এটা চেঞ্জ করে ডগ লিখি তাহলে দেখেন আমার ডগের কাউন্ট চলে আসছে। এবার জাস্ট চিন্তা করেন, ধরেন আপনি একটা দোকানে আছেন, ঠিক আছে, সেই দোকানের মূল্য তালিকা আপনার কাছে আছে, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ইউনিট প্রাইস, ধরেন ওই প্রোডাক্ট কতগুলো আছে সেটাও। তো তাহলে আপনি অটোমেটিক এক্সেলে ক্রিয়েট করতে পারবেন না যে কেউ যদি এই প্রোডাক্ট এতগুলো করে পারচেজ করে তাহলে তার প্রাইস কত আসবে? বিষয়টা বুঝা গেছে? আচ্ছা, না বুঝলে ব্যাপারটা বুঝার চেষ্টা করি। ধরেন আপনার দোকানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় বলেন, কিছু একটি প্রোডাক্টের নাম। আপনার যদি ডিফারেন্ট কোম্পানির হয় তাহলে তারও জাস্ট অ্যাড করতে হবে, ঠিক আছে, সেগুলো তো একটা প্রোডাক্টের আন্ডারে যাবে না, সেগুলো আরো মাল্টিপল প্রোডাক্ট হবে। ধরেন এখানে আমরা প্রাইস অ্যাড করছি, ধরেন আমার প্রাইস ধরলাম 4,000, ধরেন মনিটর হচ্ছে 10,000, এরকম কিছু প্রাইস আছে, ঠিক আছে, না না আপনার কাছে কিছু প্রোডাক্ট আছে কিছু প্রাইস আছে, সো আপনার কাজটা কি এখন? আপনার কাজ হচ্ছে ধরেন কোন একটা ইউজার যখন আসবে সেই ইউজারের কাছে আমাদের বিষয়টা হচ্ছে ধরেন এরকম কোন একটা, ধরেন আমরা এখানে আমাদের কোম্পানির সব কিছু রেডি করে রাখছি, ধরেন কথার কথা আয়ন্স কম্পিউটারে আমি কাজ করবো, ধরেন আমি ওদের জন্য এরকম একটা ফর্মুলেশন রেডি করে রাখলাম,
আপনি যদি চান যে না এখানে আরো কিছু নাম টাম লেখারও জায়গা থাকবে রাখতে পারেন, ওগুলা তো জাস্ট নরমাল ইউজার টাইপ করবে, নেম কি, কাস্টমার নাম কি, হ্যাঁ আপনি কি তার ইউনিট প্রাইস কি চেঞ্জ হয়ে যাবে? না, ইউনিট প্রাইস তো ধরেন এখানে যা আছে তাই, এটা তো চেঞ্জ হওয়ার কিছু না। আপনি বলবেন একজন লোক কি কি প্রোডাক্ট কিনছে তার কোয়ান্টিটি, আর এখানে অটোমেটিক বাকি সবকিছু বসতে থাকে, তাই না? ধরেন আমাদের নিচে এখানে ধরেন আছে হচ্ছে গ্র্যান্ড টোটাল এর কোন একটা অপশন আছে, এখানে ধরেন হচ্ছে সেমন বসানোর সবচেয়ে সহজ উপায়। এখানে আমার প্রত্যেকটা ইউনিট সাম গুলা যা হবে সেগুলো যোগ করে দিলেই তো আমার টোটাল অ্যামাউন্ট পাওয়া যাবে না, তো এখন আমার কোনো অ্যামাউন্ট নাই। এখন আপনি চিন্তা করেন যে এখানে আমার একটা প্রোডাক্টের নাম বসবে, তাহলে সেটা বসলো র্যাঙ্ক, আপাতত একটা স্যাম্পলের জন্য চিন্তা, পরে আমরা এটাকে মডিফাই করব। সো ধরেন তার কোয়ান্টিটি হচ্ছে একটা, তাহলে আপনার ইউনিট প্রাইসটা কি হবে? ইউনিট প্রাইসের জন্য আপনার কোয়ান্টিটি জানার দরকার আছে? দরকার নাই। তাহলে আমি কি করব, ভি লুক আপ করব, কাকে লুক আপ করব, এইখানে যে ভ্যালুটা আছে তাকে, এ থ্রি কে লুক আপ করব, কোথায় লুক আপ করব? আমার এই যে শীট 4, শীট 4 এর এইখান থেকে এই পর্যন্তর মধ্যে লুকআপ করব, তাই না? এর মধ্যে লুকআপ করব আমার কত নাম্বার ইনডেক্স কে নিব, ইউনিট প্রাইস কয় নাম্বার ইনডেক্স, তিন নাম্বার, দুই না এক, দুই, দুই নাম্বার ইনডেক্স এক্স্যাক্ট ম্যাচ হইতে হবে কি না সেটা আমরা যা বলবো তাই, সো এক্স্যাক্ট ম্যাচ হইতে হবে। এখন এইখানে যা আছে সেটাকে আমরা যদি করতে থাকি তাহলে এখানে বসতে থাকি, ঠিক আছে? এখানে ধরেন আপনি এনে এনে দেখতেছেন, এটা তো কন্ট্রোল হওয়ার কিছু না, এটাকে বাইরে একটা ইফ দিয়ে দিলেই গল্প থামে যাবে। তো এখানে যদি আমি বলি যে ইফ এই ঘরে কিছু না থাকে, এই ঘর ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, তাহলে ওই ঘরকেও ব্ল্যাঙ্ক রাখবো, না হলে লুক আপ করে নিয়ে আসবো, না হলে লুক আপ করে নিয়ে। তো দেখেন এখানে এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে না, তো এখানেও তাহলে আমি ব্ল্যাঙ্ক করে আমরা চাইলে কতদূর পর্যন্ত
এতদূর পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। এবং এটাকে চাইলে আমরা এর উপর একটাকেও নিয়ে যাই। তো ধরেন এখন আপনি এখানে প্রোডাক্টের নাম লেখেন, প্রোডাক্টের ইউনিট প্রাইস লেখেন, সরি ইউনিট প্রাইস না, প্রোডাক্টের নাম লেখেন, সব কিছু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সেটা কি বোঝা গেছে? যেমন ধরেন আমি র্যাম একটা নিব, আমি র্যাম নিব হচ্ছে 5টা, ঠিক আছে। ধরেন আর কি কি জেনেছিল আমরা? ধরেন এখানে মনিটর নেই, ধরেন আপনি নেবেন হচ্ছে স্ক্যানার, স্ক্যানার নেবেন ধরেন 2টা, ঠিক আছে। দেখেন টোটালি কিন্তু আপনার টাকার অ্যামাউন্ট ঠিকই বসতেছে, অটোমেটিক তৈরি হচ্ছে না। তো আপনি এখানে কোন প্রোডাক্ট নিচ্ছে সেটা জাস্ট বলে দিচ্ছেন, কতগুলো নিচ্ছেন সেটা বলে দিচ্ছেন, বাকি ভ্যালু কিন্তু অটো জেনারেট হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি তো এই শিটটা তো বারবার চেঞ্জ করতেছেন, জিনিসের দাম তো আর প্রতিদিন চেঞ্জ হচ্ছে না। তো আপনার এই এই শিটটাও কি বারবার চেঞ্জ করতে হবে? না না, একজন কাস্টমার আসলে আপনি তারটা তাকে প্রিন্ট করে দিয়ে দিলেন, পরের কাস্টমারের জন্য তো আবার একটা নতুন চাই, তাই না? জাস্ট এই অংশ মুছে দিলেই সব অংশ, সরি ইনপুটটা এইটা না, এইটা আর এইটা মিলে দুইটা ইনপুট, এইটা অংশ মুছে দিলে পুরোটা মুছে দেবে। কি হয়েছে আপনাদের? ওকে, তাহলে আপনারা এখন যেটা করেন এই অংশটা সবাই একটু করেন, ভিডিও ক্যাপের এতটুকু পর্যন্ত সবাই একটু করেন। এই টাকাটা একটু তোলেন,
আছে আচ্ছা
ওকে, এটা তোলা হলে এইদিকে দেখি আমরা, ধরেন এই যে আমরা যে র্যাম বা মনিটর লিখতেছিলাম এটাকে যদি আমরা চাই যেটা ফিক্সড ভ্যালু থাকবে এটাকে আমরা ড্রপ ডাউন থেকে আনব, তাহলে আমরা কি করব এই অংশটাকে সিলেক্ট করব, মানে যে অংশটা থেকে আমরা ড্রপ ডাউন করতে চাই সিলেক্ট করব, দেন এখানে দেখেন ডাটা ট্যাবের মধ্যে আমাদের আছে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ডাটা ভ্যালিডেশনটা করব। এই যে কোথায় আমার এই ভ্যালু গুলা বসতে পারে প্রোডাক্টের নাম দেখেন বুঝবে, সবটাকে সিলেক্ট করছি, দেন সিলেক্ট করার পরে ডাটা ভ্যালিডেশনে গেছি, এই যে ডাটার মধ্যে দেখেন ডাটা ভ্যালিডেশন আছে, যদি তিনটা প্রোডাক্ট থাকে ধরেন র্যাম মনিটর ধরেন প্রিন্টার, যে তিনটাই সে সিলেক্ট করে ড্রপ ডাউনে আনতে পারবে, তাহলে আমরা এটাকে কি করে দিতে পারি ওকে করে দিতে পারি, এইটাতে গেলাম ডাটা ভ্যালিডেশনে গেলাম, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন দেন লিস্ট, তারপর হচ্ছে এখানে যদি আমরা না লিখি এটাকে আমরা কোনো ভাবে এখানে লিংক করতে পারি কিনা সেটা বাট এটা তো কাজই করা যাবে স্যার, আমার এখানে কাজ করতেছে না, এটা তো আমি আগে দেখতাম করা যায় তো ইমনি আচ্ছা জাস্ট লিস্টের মধ্যে ধরেন র্যাম মনিটর আর কি জানি লিখছিলাম ওই তিনটাই লেখেন, সেইজন্য কোন লিংক করা দরকার, লিংক একটু পরে আসবে আগে
আমার প্রোডাক্টের যে আইটেম গুলো আছে ওই আইটেমের লিস্টে যে নাম গুলো আছে শুধু সেই নাম গুলো বসতে পারে, এর বাইরে কিছু বসতে পারে না, তাই না? আচ্ছা, কারণ আমি তো ধরেন ফিক্সড 100টা প্রোডাক্ট হয়তো বিক্রি করি, একটা দুইটা আইটেম হলে আমরা কমা কমা দিয়ে লিখতে পারি, কিন্তু আমার কাছে অনেকগুলো আইটেম, ধরেন আমার আমি 1000টা প্রোডাক্ট সেল করি, আমি এরকম কি কমা কমা দিয়ে লিখতে পারবো? আমার তো শীত পরে লেখা ছিল, ছিল না? তো তাইলে আমার যেহেতু শীত পরে লেখা ছিল, তাইলে শীত পরে কোথায় লেখা ছিল সেটা আমি কোথায় লেখা ছিল শীত পরে এ টু থেকে A11 এর মধ্যে লেখা ছিল তাহলে আমাকে আর কমা কমা দিয়ে আইটেম গুলো লিখতে হবে, ওইখান থেকে যে আইটেম গুলো আছে সেগুলো অটোমেটিক নিন, বুঝা গেছে? এরপরে সেটাই তো আমার প্রোডাক্টের নাম, এই ডাটাটা আছে আমার শীট 4 এ, এই কারণে এখানে শীট 4 লিখছি।
তারপর শীটের পরে যখন আমরা হচ্ছে ইয়া লিখতে যাই তখন আমাকে একটা বিস্ময়সূচক এক্সক্লামেশন মার্ক এমনি দিতে হয়। সো এই শীটের কোনখানে আমার ডাটাটা আছে, এই সেলটা থেকে এই সেল পর্যন্ত না, সেটাকে আমরা কিভাবে লিখতাম, A2 থেকে A11। সো ডলার দিয়ে আমরা জাস্ট সেটাকে ফিক্স করে দিচ্ছি। না না প্রাইস কোনো এভাবে আছে, প্রাইস তো একটু আগে আমরা নিয়ে আসলাম, এই যে ভিন্ন কাপ দিয়ে না নিয়ে আসলাম। এই যে আপনার এটা হাই দাও না, এটা খাওয়া দিলাম এখানে যেভাবে আছে ওইভাবেই ফিক্স করা থাকে আপনি এখানে আচ্ছা ওকে, এই ড্রপ ডাউনে আসছে, ড্রপ ডাউনে যদি আসে তাহলে আমি এই ইউনিট প্রাইসটা ড্রপ ডাউন থেকে যার নাম লিখবো তার ইউনিট প্রাইস আসবে। তো এটার জন্য আমরা এর আগে যেটা করছিলাম ভি লুকআপ ইউজ করছিলাম, তাহলে এই ভি লুকআপটা একটু আরেক করতে আচ্ছা আপাতত এটা ভুলে দাও, জাস্ট এই অঙ্কটাকে নিয়ে চেষ্টা করো। এই যে এখানে যা লেখা আছে আমরা কোন জিনিসকে খুঁজবো, আমরা তো কারো না কারো একটা প্রাইস খুঁজতেছি, কার প্রাইস খুঁজতেছি, এই যে আমার এইখানে যে জিনিসটার নাম লেখা থাকবে তার প্রাইস, এই অংশটা আপাতত চিন্তা করেন নাই। ওকে, সো এইখানে যে আছে সে কত, তাইলে আমরা লুক আপ করতেছি কোন ভ্যালুটাকে, লুকআপ করতেছিটা কোথায়, আমার ওই যে প্রাইস লিস্টটা কই ছিল, শীট 4 ছিল না, তার মানে আমি শীট 4 এর লুকআপ করতেছি, শীট 4 এর কোন জায়গাতে,
ভ্যালুটা আছে গ্রামের ভ্যালুটা হ্যাঁ মানে শীট ফোরের কোন কোন এক জায়গাতে তো আমি লুকআপটা করতেছি তার মানে শীট ফোরের ভিতরে তো আমার এই টেবিলটা কোন এক জায়গায় ছিল সেটা ছিল হচ্ছে আমার A2 থেকে এই যে B11 পর্যন্ত সো এটাকে এইভাবে রাখলে আবার কিন্তু পরে প্রবলেম করবে সো এখানে আসলে আমার একটা ডলার সাইন দেওয়া উচিত ছিল ঠিক আছে কারণ বি কে তো আমার নিতে হবে কারণ আমার প্রাইস তো আসলে বি তে আছে তাই না সো A2 থেকে B11 এর মধ্যে আমি কোন কলামটাকে নিব এখানে আমার এক নাম্বার কলাম তাইলে A দুই নাম্বার কলাম আছে B এক নাম্বার কলামের সাথে আমি মিলাবো A3 কে যেখানে মিলবে সেখানে দুই নাম্বার কলামের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে সো এখানে এই কারণে দুই সো এক্স্যাক্ট ম্যাচ করতে হবে এই নামের সাথে ওই নামের এক্স্যাক্ট ম্যাচ করতে হবে এখন দেখেন আপনি এখানে এক একবার এক একটা কিছু করেন কি বলবেন চার্জার কিনছে একটা বিষয়টি কি বুঝা গেছে আমি কি করতেছি এইটাকে আমি চিন্তা করতেছি একটা টেবিল এই টেবিলের কোন একটা ভ্যালু প্রথম কলামের কোন একটা ভ্যালুর সাথে আমি যদি এই টেবিলের ভিতরে অন্য কোনো কাউকে নিয়ে আসতাম তার ভ্যালুটা যখন নিয়ে আসবো তখন হচ্ছে এই লুক আপ করে নিয়ে আসতাম যেমন ধর আমার কাছে ধরেন এইখানকার আপনাদের সবারই ধরেন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার সব সেমিস্টারের রেজাল্ট ঠিক আছে সো ধরেন আরেকটা নতুন গল্পে যে গল্পে আসতেছি সেটা ধরেন হচ্ছে এখানে আমার স্টুডেন্ট আইডি আছে
না এখানে তার সিডিপি আছে ওভার তো এরকম একটা টেবিল আছে ধরুন আপনার হল কত ধরলাম প্রধান কথা আপনার হল হচ্ছে 102 আর একজন হচ্ছে 103 104 তারপরে 105 6 নাই এখানে 107 109 এরকম থাকতে ধরলাম এখানে তার নাম আছে ধরলাম এটা এখানে তার কিছু রেজাল্ট এবং ধরেন আমরা যদি দশমিকের পর দুই ঘর পর্যন্ত দেখতে চাই তাহলে দুই ঘর পর্যন্ত দেখি এখন ধরেন আমি এখানে চিন্তা করতেছি যে স্পেসিফিক এখন এই টেবিলটা ধরেন আমার এখানে তো পাঁচজন পাঁচজন না হয় তো পাঁচ হাজার জনের টেবিলও হইতে পারে দেখেন কেন এখন তাহলে ধরেন আমি এখানে লিখলাম যে আমরা হচ্ছে 102 এর হচ্ছে বা 103 নাম্বারের জন্য আমরা কিছু দেখতে চাই তো এখানে তাহলে তার নাম চলে আসবে তার সিজিপিএ চলে আসবে ব্যাপারটা বুঝা গেছে ভ্যালু ক্যাপের আসলে কাজটা কি হ্যাঁ জি তো ধরেন এখানে 103 এর জায়গাতে পরবর্তীতে আমি অন্য কোনো স্টুডেন্টের রোল লিখতে পারি তার ইনফরমেশন যার রোল আমি লিখবো তার ইনফরমেশন আমাকে বলতে হবে যে আমার মেইন ডাটাটা কই আছে খুঁজবোটা কোথায় খুঁজবো তো হচ্ছে এইখান থেকে তো খুঁজবো তারপর আমাকে বলতে হবে যে এখানে নাম বুঝতেছে না তাহলে নামটা আমার কয় নম্বর কলামে আছে এই যে ডাটাগুলো আমি দিলাম এ বি সি ডি ই এফ কয় নম্বর কলাম দুই নম্বর তো দুই নম্বর কলামে তারপর আমরা কি এক্সাক্ট ম্যাচ হলে খুঁজবো নাকি অ্যাপ্রক্সিমেট ম্যাচ হলেই খুঁজবো এক্সাক্ট ম্যাচ হলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ হলে কি হবে ধরেন আমি যদি 110 রোলকে খুঁজি ঠিক আছে 110 তো নয় আছে আমার এন্ট্রিতে তখন কি হবে 109টা দেখাবে কারণ 110 এর কাছাকাছি যে আছে অ্যাপ্রক্সিমেটলি যে ম্যাচ করতেছে তাকেই দেখাবে বুঝা গেছে বিষয়টা তো এই কারণে আমরা এখানে এক্সাক্ট ম্যাচ করে তাকে খুঁজি খুঁজলাম
তো দেখেন 103 এর নাম হচ্ছে খলিল, হ্যাঁ সি, তো দেখেন 103 এর নাম কত, খলিল। এখানে ধরেন আমি যদি 110 দেই এখানে আর কাজ করবে না, আসলে আর এখানে যদি আমি 100 এই ফলস না দিয়ে এটা যদি ট্রু করতাম মানে অ্যাপ্রক্সিমেট যদি আমি নিয়ে আসতাম তাহলে দেখেন কত চলে আসছে, আমরা কয় নাম্বার কলাম হল 6 নাম্বার, তাহলে এখানে আমরা লিখতে হবে 6, তাহলে ওর সিজিপিএ হচ্ছে গিয়ে 3.003। সরি 003 না 03, এটা 3.03 ঠিক আছে। এখন এখানে যদি আমি বলে দিই যে না আমি 109 টা খুঁজতে চাই না, আমি 105 টা খুঁজতে চাই, 105 নাই তাই আসে না, 105 নাই তাই আসে না। এখন এখানে যদি ধরেন আমার মূল ডাটা দিয়ে যদি 104 105 হয়ে যায় তাহলে দেখেন ওকে আমি খুঁজে লিখব, তাহলে ওইখানে এখন 105 চলে আসছে না, তাহলে 105 চলে আসবে, বুঝা গেছে? সো ভিলুকাপের কাজ কি বুঝছেন, একটা কোন একটা জায়গা থেকে আমরা কোন একটা সার্চ কি দিয়ে ভ্যালুকে নিয়ে আসি, সো এরকম করে চাইলে আমরা কোন ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি। এই যে আমরা যেরকম দেখাইলাম না যে আমরা একটা ধরেন কোম্পানির জন্য মেমো তৈরি করতে চাই বা কিছু একটা রেজাল্ট প্রসেস করতে চাই, আমরা কোনো একটা ফরম্যাট আগে থেকে রেডি করে রাখলে এখানে আমরা একের পর এক খালি ইনপুট দিতে থাকবো, এখানে অটোমেটিক সব তৈরি হতে থাকবে, বিষয়টা কি বুঝা গেছে? এবং এই জিনিসটা আমি বহুকাল আগে দেখছিলাম হচ্ছে বাটার দোকান, বাটায় দেখবেন ওরা এক্সেল ইনপুট, এক্সেল ইনপুট দেয় মেমো দোকান, এইখানে আমরা কি করি রো বরাবর যে আছে তার ভ্যালুকে ইনপুট দিয়ে অন্য কলামের ভ্যালুকে ব্যাপারটা চিন্তা করেন, এখানে কি আমরা 4000 ইনপুট দিয়ে 7500 কে খুঁজি এরকম কিছু, তা তো না, আমরা ধরেন মানে এই কলাম বরাবর কে আছে তাকে কি খুঁজি, এই রো বরাবর খুঁজি আসলে, এই জন্য আমরা ভিলু কাপ খুঁজি, একটা রো বরাবর কোথায় একটা কলাম বরাবর, মনিটরের দাম তো এইটা, এখন কলম বরাবর খুঁজতে হবে না, এখন তার রো বরাবর খুঁজতে হবে, মানে র্যাম এর ইনপুট দিলে মনিটর আসবে এটা তো আমি চাই, RAM ইনপুট দিলে আমি চাই 4000, তো এই পার্থক্য ব্যাপারটা বুঝা গেছে, একটু প্র্যাকটিক্যাল একটা দেখা যাচ্ছে এখানে, একটা সূত্র দিয়ে
লুকআপ আমি যেটার কথা বলতেছি সেটা আদৌ এক্স লুকআপ কি না এটাও আমি চিন্তা করি। এক্স লুকআপ এখানে না, এক্সেলে নাই, আপনার ইয়েতে আছে, গুগল শীটে আছে। হ্যাঁ গুগল শীটে আছে। তো এক্স লুকআপ আমার যতটুকু মনে করেন যে মানে একটা হচ্ছে রো বরাবর খুঁজতে হবে, একটা আমরা কলম বরাবর, একটা পার্টিকেল একটা হয়ে যাবে। এখন সেটা এক্স লুকআপ না অন্য কোনো লুকআপ নামে আছে এটা আমি শিওর না, বাট আমার ধারণা এক্স লুকআপ সম্ভবত হচ্ছে কলাম বরাবর, মানে একটা ভার্টিক্যাল লেখা যায় আর একটা হরাইজন্টাল লেখা যায়। আর এটার একটা সহজ উপায় আমি আপনাদেরকে শিখাই, এই যে যখন দেখবেন যে আপনি কোনো একটা পারতেছেন না যখন কি করে তখন হচ্ছে এখানে ক্লিক করে এইখানে দেখেন তার ডেসক্রিপশন লেখা আছে, বুঝতেছেন যে সে আসলে কি করতেছে, লুক ফর এ ভ্যালু ইন দা লেফট মোস্ট কলাম অফ এ টেবিল, লেফট মোস্ট কলামে যে আছে ওই কলামের ভ্যালুর মধ্যে সে কিছু একটাকে সার্চ করবে এন্ড দেন রিটার্নস এ ভ্যালু এবং আপনাকে রিটার্ন করবে একটা ভ্যালু ইন দা সেম রো, সেম রোতে ফ্রম এ কলাম ইউ স্পেসিফাইড ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার। তার মানে ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার এটার বিষয়টাতে যদি আসি, তার মানে ধরেন আমার এইখানে যদি 105 দুইটা থাকে তাহলে আমরা এখানে কোন 105 কে দেখব, যে 105 আগে আছে তাকে দেখব, ধরেন আমরা এখানে কোন একটা কিছুর নাম দিলে আমরা তো অটোমেটিক ফিল আপ হচ্ছিল না, এখন কোন জিনিস একাধিকবার আছে এমন কিছু দিচ্ছে, যেমন ধরেন এখানে 105 কয়বার আছে, দুইবার আছে, তাহলে কোনটা আসবে যা আগে আসছে সে আসবে, যেমন ধরেন এখন এ যদি 105 হয়ে যায় তাহলে এখন কি হয়ে যাবে ইমরান চলে আসবে, বুঝা গেছে। তো এই যে ওইখানে যে ডেসক্রিপশন গুলো থাকে ওই ডেসক্রিপশন করলে আপনারা আসলে বোঝা যাবে না ফাংশন এটা ধরেন এমন কোন জরুরি বিষয় না। আচ্ছা তাহলে এখন বলেন আপনাদের কোন কোয়েরি থাকলে আমরা একটু কোয়েরি নিয়ে ডিসকাস করি। টোটালটা হিসাব করে টোটালটা হিসাব করে তো সোজা টোটালটাতে আমরা কি করছিলাম যে সাম করে রাখছিলাম, এই যে এই যে এখানে বলে রাখছিলাম টোটালটা কি হবে, এইখানকার টোটালটা কি হবে এটা চিন্তা করেন, ধরুন আপনি দুইটা কিনবেন তো এই টোটালটা কিভাবে হিসাব করছেন, করবেন কিভাবে, এই যে সি থ্রি এর সাথে বি থ্রি গুণ করবেন, এই ভ্যালু আর এই ভ্যালু গুণ করলেই পাবেন না, সেটাই লিখছি। জাস্ট বলছি এই ঘরে যদি কোনো কিছু না থাকে তাহলে এই ঘরে যেন কিছু না থাকে, এই জন্য এই ইফটা ইউজ করছি, বুঝছেন। আর ফাইনালি টোটালটা কি হবে, এই বরাবর যত কিছু আছে তাদের সাম, তাই না, ব্যাপারটা কিন্তু সোজা, বাট আপনাকে ছোট ছোট করে চিন্তা করতে হবে, একবারে পুরোটা চিন্তা করলে আপনার কাছে কমপ্লেক্স হবে। বলেন কোশ্চেন থাকলে কিন্তু ইউ আর ওয়েলকাম, স্যার কোশ্চেন করতে বলতে কোশ্চেন করে তো নেক্সট ক্লাস এ সরি পরীক্ষাতে আপনাদের কিন্তু লুকআপ থেকে কি কোশ্চেন থাকবে, ঠিক আছে, ওয়ার্ড থেকেও কোশ্চেন থাকবে, এক্সেল থেকে কম কোশ্চেন থাকবে বা থাকবে। হ্যাঁ বলো প্র্যাকটিক্যালি করতে হবে না, হ্যাঁ প্র্যাকটিক্যালি করতে হবে, না লিখিত নাই, লিখিত থাকে কি দরকার আছে, না স্যার প্র্যাকটিক্যালি মনে হয় লিখিত রাখলে দরকার নেই, স্যার বিষয়টা প্র্যাকটিক্যাল স্যারে করতে স্যার অ্যাকচুয়ালি এটা তো একটা কঠিন কোশ্চেন,
বসা